মাঠের ভিতর তিনি বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত, আর মাঠের বাহিরে তিনি ব্যবসায়ী সাকিব। ক্রীড়াক্ষেত্রে তিনি তার ব্যবসা প্রসারিত করে চলেছেন, আসন্ন হকির ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন। এবার বিপিএলে মোনার্ক পদ্মা নামে দলের মালিক হতে বিসিবির কাছে আবেদন করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 20 সেপ্টেম্বর সাকিব আল হাসান মোনার্ক পদ্মা নামের দলের মালিক হতে যাচ্ছেন। তিনি আগামী 3 বছরের জন্য 30 কোটি টাকার বিনিময়ে দলটি কিনবেন। জানা গেছে দলটির পক্ষ থেকে ইতিমধ্যে বিশ্বসেরা খেলোয়াড়দের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। ভেতরের খবর হলো কিছু ক্যারিবিয়ান বিগ হিটারের সাথে যোগাযোগ চলছে। দুটি ইংলিশ বিগ হিটার এর সাথেও কথাবার্তা প্রায় চূড়ান্ত। তাদের মধ্যে একজন হলেন ইংলিশ সুপার স্টার জস বাটলার, তাদের সাথে নিজেই যোগাযোগ করছেন সাকিব আল হাসান। আছে পাকিস্তানেরও বেশ কয়েকজন নাম করা ক্রিকেটার,